বিশ্বাস আমেরিকা থেকে এসেই কলকাতাতে গিয়েছেন, আর শাকিব খান আমেরিকা থেকে এসে তার সিনেমার দরদ, অনন্য মামুনের দরদ সিনেমার টিমের সাথে বসবেন, বসে তার যদি চূড়ান্ত হয় অভিনয় সম্পন্ন করার জন্য তিনি ইন্ডিয়াতে যাবেন, অর্থাৎ কলকাতাতে যাবেন, বারাসাতে তার সেখানে অভিনয় হবে। অর্থাৎ অপু বিশ্বাসও কলকাতায় গিয়েছেন আমেরিকা থেকে এসে, শাকিব খানও আমেরিকা থেকে এসে কলকাতায় গিয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় শাকিবিয়ান শাকিবানা এবং অপু বিশ্বাসের ভক্তরা, সিনেমা প্রেমীরা, বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অপু বিশ্বাস আমেরিকা থেকে এসেই কলকাতায়, এর রহস্য কী? রহস্য আপনারা অনুধাবন করতে পারবেন। আমেরিকাতে শাকিব খান গিয়েছেন তার নাগরিকত্ব আপডেট করার জন্য, এবং অপু বিশ্বাস গিয়েছেন স্টেজ পারফরমেন্স করার জন্য, এবং আব্রাম খান জয় অর্থাৎ শাকিব খানের ছেলে গিয়েছেন তার নাগরিকত্বের আবেদন করার জন্য। অর্থাৎ এক ঢিলে তিন পাখি, শাকিব খানের নাগরিকত্ব আপডেট হলো, জয়ের জন্য আবেদন হলো, অপু বিশ্বাসের স্টেজ প্রোগ্রাম হলো, এখান থেকে চার পাখি মেরে ফেলেছেন অপু বিশ্বাস। শাকিব খানের সাথে বেশ কিছু ভিডিও ছবি ভাইরাল করেছেন, যদিও একটি ছবিও নাই শাকিব খানের সাথে অপু বিশ্বাসের কোনো ছবি তোলেননি। এবং যে ভিডিও ভাইরাল হয়েছে সে ভিডিওতে দেখা গেছে শাকিব খানের সাথে অপু বিশ্বাসের বেশ দূরত্ব রেখেই চলাফেরা করছেন, তারা গাড়িতে একই সিটে বসেননি, হর্স কারে উঠেছেন একই সিটে বসেননি, বিপরীতে বসেছেন, দূরত্ব বজায় রেখেই বসেছেন। এর আগে 2022 সালে যখন শাকিব খান আমেরিকাতে গিয়েছিলেন তখন কিন্তু শাকিব খানের একটি ছবি একটি ভিডিও ভাইরাল হয়নি। এবার কেন হলো? এই ভিডিওগুলো অপু বিশ্বাস করার পরে তার নিজের ইউটিউব এবং ফেসবুকে আপলোড দিয়েছেন, সেখান থেকে ভাইরাল হয়েছে। এই কাজটি করেছেন অপু বিশ্বাস নিজের তত্ত্বাবধানে, এবং মানুষ ভক্তরা বুঝে নাই না বুঝে বলার চেষ্টা করেছে অপু বিশ্বাসের সাথে শাকিব খান মিলে গিয়েছে। কিন্তু শাকিব খানের এটা স্বাভাবিক প্রক্রিয়া। গত রোজার ঈদে লিডার আমি বাংলাদেশ মুক্তি পাওয়ার পর, যখন ঈদের পরে শাকিব খান ফ্রি হয়েছেন, তখন কিন্তু তিনি তার ছেলে শেহজাদ খান বীরকে এবং বুবলিকে সময় দিয়েছেন। এবার ঈদে যখন তার প্রিয়তমা মুক্তি পেয়েছে, তিনি যখন ফ্রি হয়েছেন, তিনি নাগরিকত্ব আপডেট করার জন্য আমেরিকাতে গিয়েছেন, সেখানে জয়কে নিয়ে গিয়েছেন, জয় গিয়েছে যাতে জয়ের নাগরিকত্বর আবেদন করা যায়, এবং অপু বিশ্বাস স্টেজ পারফরমেন্স করার জন্য গিয়েছেন, একই সাথে তিনটি কাজ করেছেন। শাকিব খান তার সন্তানকে সময় দিয়েছেন, যেহেতু রোজার ঈদের পরে ছোট সন্তানকে সময় দিয়েছেন, শেহজাদকে সময় দিয়েছেন, কোরবানির ঈদের ফ্রি টাইমে তিনি বড় সন্তানকে সময় দিয়েছেন, কিছুদিন পর আবার হয়তো তিনি তার ছোট সন্তানকে সময় দিবেন, এটিই স্বাভাবিক। আমেরিকা থেকে আসার পর শাকিব খান দরদ টিমের সাথে বৈঠক করার পর কলকাতাতে যাবেন, সেখানে অভিনয় করবেন, 36 দিন যাবৎ তার অভিনয় চলবে। এর আগেই অপু বিশ্বাস কিন্তু কলকাতাতে চলে গিয়েছেন, এই রহস্য ধরে রাখার জন্য, যাতে মানুষ বলে অপু বিশ্বাসও কলকাতায় গিয়েছেন, এ কারণে শাকিব খানও কলকাতায় গিয়েছেন। সেখানেও সুযোগ থাকলে অপু বিশ্বাস শাকিব খানের সাথে হয়তো চলাফেরা করবেন, জয়ের সাথে দেখা করবেন, আর বুবলি জ্বলে ফুড়ে চারখার হয়ে যাবে। বুবলিকে যন্ত্রণা দেওয়াই অপু বিশ্বাসের মূল উদ্দেশ্য, অপু বিশ্বাসের কলকাতা যাওয়ার উদ্দেশ্য, এবং শাকিব খানকে তার সাথে আলোচনায় ধরে রাখার জন্য এটি তার উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন, আশা করি আলোচনা থেকে বুঝতে পেরেছেন অপু বিশ্বাসের কলকাতা যাওয়ার মূল রহস্য কী। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।